Hey guys, good morning and welcome back to this channel, TomQueen. আজকের ব্যাপারটা কি হয়েছিল তোমাদের একটু আমি বলে দিই আমি বলছিলাম যে আমরা বেরোবো সেটা হলো অ্যান্টি সোশ্যালে যাবো তারপরে এতটাই পর্যন্ত ঘুম পেয়ে গেছিল আর শরীরটা একদম ভালো লাগছিল না ওটা লাগছিল না আমার লাগছিল না তাই জন্য ঘুমিয়ে পড়ছিলাম টানা একটা 12 ঘন্টার ঘুম দিয়ে দিয়েছি তারপরে সকালে এখন উঠেছি ওটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি এবারে খেতে যাবো মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমরা এই রিসর্ট থেকে চেক আউট করে যাচ্ছি আমরা যাবো আলোলেম বিচে মানে একটা দিন স্টে আছে আপাতত খিদে পেয়ে গেছে এই স্যান্ডউইচ খেয়ে আর বিকালবেলা ওই স্যান্ডউইচ খেয়ে আর কিছু খাইনি আমরা তো খিদে পেয়ে গেছে যাই গিয়ে খাই খেয়ে দিয়ে এখান থেকে বেরোই এখানে বেরোনো আবার ব্যাপারটা কি হয়েছে যে গাড়ি ঠিক আছে গাড়িটার একটুখানি প্রবলেম হয়েছে দেখি এখানে দাদার থেকে শুনবো যে রেন্টে পাওয়া যাবে কারণ উবের ফুবের টাইমিং ফাইমিং একদম খুব ভুলভাল একদম এখানে পাওয়াই যাচ্ছে না বলতে গেলে মানে ওখানে একটা টাইমিং চাইছে তারপরে সেই টাইমের সাথে ম্যাচ করতে পারছে না ওদের টাইম হিসাবে হবে তো এরকম একটা প্রবলেম আর কি হচ্ছে আপাতত আমি তো নর্মালি রেডি হয়ে গেছি খেতে যাই যে তুই কি একবারে বেরোনোর জন্য রেডি হয়ে গেছিস আমি শুধু খেতে যাব ঠিক আছে চলো এখানে আমি অর্ডার করেছি ম্যাঙ্গো জুস আর ওর হলো ইয়ে তরমুজ রস আর এখানে করেছিলাম একটা আলুর পরোটা ফাইনালি আমরা বেরিয়ে গেছি এখান থেকে প্রায় যদি আমাদের লাগবে 2 ঘন্টা 44 মিনিট মতো মানে যেটা আমি দেখতে পাচ্ছি ম্যাপে ওটা মানে বাজে ঠিক আছে দেখি কতক্ষণে পৌঁছাই আমরা তোমাদের সাথে সবকিছু আস্তে আস্তে শেয়ার করতে থাকবো ওটা হচ্ছে একটু হাঁপিয়ে গেছে গরমের মধ্যে হুট করে তো ঠিক আছে একটু কাম হয়ে তারপরে তোমার সাথে এখানে কেমন মজা করেছো খুব ভালো তুমি মজা কালকে 12 ঘন্টা না ঘুমিয়ে পড়লেই হতো আমাদের সত্যি কথা বলতে কি হয়েছে বলো গোয়াতে এসে না আমরা সেরকম জায়গা কিছু করি আমাদের এই লেওভারটাই মেরে দিয়েছে হ্যাঁ ওটা শুধুমাত্র ঘুরতে বেড়াতে বলেছি পাড়া রোড তাছাড়া আমরা আর কিছুই ঘুরতে পারিনি এখন 2 দিন আছে দেখি চেষ্টা করবো একটুখানি ঘোরার আরো বেশি মজা করে তাই কি না আজকে গিয়ে ভালো মতো করবো ওকে কালকে আমি যখন রাত্রিবেলাতে আমি ওকে অনেকবারই দেখেছিলাম ওকে বললাম যে 9:30 বাজে 9:30 বাজে আমার বেসিক্যালি কালকে ওই অতক্ষণ যেহেতু দাঁড়িয়েছি জলে তারপরে সে আবার ওই মদ ওই গন্ধ ওই ওই মিউজিক আমার আর ইচ্ছা করছিল না সত্যি ইচ্ছা করছিল আমার জন্য একবার ভাবলাম ও 10:30টার সময় যখন বললি না 10:30টা মানে ভাবলাম ঠিক আছে একটু যে দেওয়া বললাম দৌড় সে তো ওই প্যাঁ প্যাঁ ক্যাঁ ক্যাঁ ইংরেজদের মদ খেতে দেখবো আমরা একটু খাবো ব্যাস এর বাইরে তো কিছু হবে না ওই জন্য আজকে দেখি আজকে কতটা কি হয় অবশ্যই চেষ্টা করবো আরো বেশি মজা করার আরো ভালো মজা করার বাস আদারওয়াইজ এখানে মানে আমাদের মজিমে জানিস বাবা তোরা যেরকম সবসময় নর্মাল থাকিস যে তোদের কোথাও ব্যথা করছে না আমি পুরো সেম আমারও এখন সিরিয়াসলি আমি ওষুধও খাইনি কালকে রাত্রিরে দুপুরেও খাইনি শুধু জ্বরের একটা খেয়েছিলাম আমার গা হাত পায়ে কোথাও ব্যথা হচ্ছে না যে একটা আমার সারা বডিতে এরম করতে থাকে আমি যা ওষুধ খাই যা আমার কালকে থেকে সেটা নেই একদমই না আমি ইভেন সকালে উঠে মনে হয় আজকে ওষুধ খেয়েছি না খাই ওষুধ ছাড়াই আমার চলছে হ্যাঁ একটা ঢেউ একটু কোদে লেগে খুব জোরে ডান দিকের পাছাটার মধ্যে ব্যথা পেয়েছি ওটাই একটু ব্যথা হচ্ছিল কাজের সময় বলছিলাম তাও বসলে প্রেশার পড়লে বুঝতে পারছি যে কুচকির পেছনটা করে একটু ঠিক আছে তা বাদে এইগুলো তো তোমার এই যাওয়া যাক তারপরে তোমার সাথে আবার সামনে আরো কথা হচ্ছে চলে এসেছি পালোলেমে পাটনেম আচ্ছা আমি তার আগে একটা কথা বলি খুব ডায়লগ মারছিল না এরপরে দুটো আমি সিলেক্ট করেছি দেখা যাক কিরকম এসি নাই সমুদ্রের ধারে একদম করছিলাম তখন খেয়াল ছিল না চুপকাতে হাওয়া ওয়েদার এই তোর হাওয়া তোর মশারির ভিতরে ডুবে না এই যে বাদাম গাছ করছিলাম না ওদেরও একবার রুমটা আমি দেখিনি আচ্ছা এই হলো রুম ঠিক আছে এই হলো পুরোটা আর ওই দিকটা রয়েছে ওয়াশরুম এই যে ওয়াশরুম এখন আমরা এসেছি লাঞ্চ করতে সেটা হলো যে এটা রেস্টুরেন্টের নাম কি ছিল ইন্ডিয়ান কালচার ঠিক আছে তো এখানে এসে রিসর্টের গা লাগো সি ভিউ রিসর্ট মেড আচ্ছা তো তো লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে আসুক তারপরে তোমাদেরকে এক এক করে বলবো আর দেখাবো আর কি কী কী আমরা অর্ডার করলাম
আর মেইন ব্যাপার হচ্ছে আজকে ওখানে আমরা স্কুটি নিয়েছি, স্কুটিটা নিয়ে আমরা ভাবছি যে কাছাকাছি যা যা আর কি জায়গা আছে সেটা একটু আগে থেকে বলবি না, তো তুই বললে ক্যান্সেল না দেখছি মানে একই তো হলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না রে বাবা তুই খা। আচ্ছা চিকেন চিলি চলে এসছে, এখনো রাইসটা বাকি আছে, এত খেতে পেয়েছে আগে চিকেনটাই তুলে নিয়ে মুখে ঢুকিয়ে দিল। ওই সবার কেমন? গুড, খা খা আমি খাবো, এটা বন্ধ করেই তো খাবো। তো ক্যামেরা কেন ওরকম দেখাস? কেন সে তো আমি খাই জানে সবাই, নাহলে আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে হলো চিকেন মশালা, রাইস, ডাল ফ্রাই, সব তো কথা কথা। নটা 15টা মতো বাজে, আমরা যাচ্ছি আগুন্দা লেপার্ড ভ্যালি। কোথায় আগুন্দা? একটা রিভিউ দেব, ঠিক আছে, যে হোটেলে আমরা স্টে করছি, মানে যে রুমটাতে আমরা স্টে করছি সেটার বিষয়ে। নেহা 3000 টাকা কম নয়, নন এসি, ঠিক আছে, মানা যাচ্ছে, কিন্তু ফ্লোর ভাঙা খানিক খানিক জায়গায়, ঠিক আছে, সেটা আমি দেখাবো আসি ফিরে। তো ওটাই বলবো, নেক্সট টাইম কেউ যদি আসো এখানে এই হোটেলে, মানে এই এই যে রুমের কথা বলো সেই রুমটাতে থেকো না অন্তত, কারণ অবস্থা সত্যি খুব খারাপ। এবারে আমাকে টর্চটা ঘোরাতে হবে, নয়তো বাড়ি খাবো, কারণ রাস্তাটা খুব ন্যারো। সেখানে যাওয়ার জন্য ইয়ে পেয়ে গেছে, অটো পেয়ে গেছে, এদিকে অবস্থা খারাপ হয়ে গেছে গরম। আমরা অটো পেয়ে গেছি, ঠিক আছে, পৌঁছাই, পৌঁছে তোমাদের সাথে সব শেয়ার করবো, তার আগে আমাদের রাত্রিবেলার জন্য। আর এটা ও নিয়েছে আইস টি, কোন আইস টি, ঠিক আছে, দেখো এরকম করে ধরেছি, খাও বাবা, না আমিও খাবো। ভালো সেকেন্ড দিন আমাদের, ওখান থেকে ডিনার করার পরে ম্যাডাম আমাকে বললো যে এই বিচ দিয়ে হাঁটি, 1 মিনিটের ডিস্টেন্সে আমাদের রিসর্ট। বললাম ওকে, যেখানে সকালবেলা আমরা সরি লাঞ্চ করেছিলাম দুপুর বেলা সেই জায়গাটাতে এসে গেছি, মানে বুঝতে পারছো কাছাকাছি চলে এসেছি, মানে আজকে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমাদের মুখ ফুক দেখে বুঝতে পারছো, কারণ রাস্তাগুলো ভাই বিশ্বাস করবে না, এমন এমন পাশে অ্যাড করে দেবো, তো ভয়ের ঠেলাই কিছু নেয়, কিছু কিছু রাস্তা, হ্যাঁ, দুই পাশে জঙ্গল, আমি বাড়ি একটাও বলছি না, ও আমাকে খালি ভাবে ধরে আছে, আর আমরা দুজনে হাঁটছি, আমি আমাকে বলে দিয়েছে জয় বাবার লোকরা মনে মনে বলতে থাকো, আমি বলতে বলতে সাফ গেছি, আমি খালি বলেছি কেউ যদি ধরে চোখ ফুক উল্টিয়ে নিবি নিজে ভূত হয়ে যাবি, হ্যাঁ দেখবি ও এমনি ভয়ে চলে, হ্যাঁ দেখো আমার সত্যি কথা বলতে লোকের ভয়টা আমি লাগিনি, আমার তো ভূতের ভয় পাই, এটাই বলছিলাম যে যদি আজকে আমরা খুব সুস্থ হয়ে বাড়ি ফিরে যাই আলাদা, ইট উইল বি অ্যান অ্যামেজিং, লোকে গোয়া ঘুরে আমরা আজকে গোয়ার একটা অন্যরকম রূপ দেখেছি, তোমরা তো একদম ব্লগে কিচ্ছু দেখোনি, হ্যাঁ লেপার্ড ভ্যালি, তো ওফ 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 লেপার্ড ভ্যালি আর একটা জায়গা ভাই, প্লাস অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করবেন আমি এখনো মিথ্যা কথা বলবো না, জিনিস দেখাবো, জানি না এটা এখন কি দেখাবে, এখানে যতবার আমি ডিরেকশন মেরেছি এই যে সেম এই জিনিসটা আমাদেরকে প্রথম থেকে দেখিয়ে এসছে, প্রথম থেকে, যার জন্য আমি আমি ওকে তখনই বললাম যে বাবা এখান থেকে আমাদের 1 মিনিট লাগবে, চাপ খাওয়ার কোনো কারণ নেই, ওটা হয়তো ল্যাগ করছে কোনো একটা কারণে, আমরা যখন প্রায় 25-20 মিনিট হেঁটে ফেলেছি
তখন আমি দুটো আমরা যখন স্নান করছিলাম দুটো দুদিকে পাহাড় দেখছি, আমি বললাম বাবা সময় ফিল লাইক কি আমরা যেখানে যাচ্ছি সেটা দিয়ে যখন যখন আবার মারলাম দিয়ে আবার ইয়ে দিলাম দেখলাম 32 মিনিট, আমরা 32 মিনিট ধরে হাঁটছি আর 3 মিনিট বাকি আমাদের। হ্যাঁ তো ফিরে এসেছি বেঁচে, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমার অবস্থা দেখলে বুঝতে পারবে, রাস্তাগুলো যা ছিল ভাই আমি সত্যি কথা এমন ফেটে চৌচির আমি তো ব্লগ করতে পারিনি সেই সময়, মাথা ফাতা এগুলো কাটা দিয়ে আলাদাই ছিল। আমি বলছি দুই দিকে পুরো জঙ্গল, লাইট নেই মাঝে, লিটারালি লাইট নেই, ফোনের ফ্ল্যাশ লাইট আমি অ্যাড করে দেবো, করে দেবো দেখছিলাম। আমি তো কিছু কিছু জায়গা এমন ভিডিও নিয়েছি যেখানে লাইট ছিল, যেখানে লাইট ছিল না দেখে নিই। এগুলো বলছো আই থিঙ্ক তোমরা ভাবছো যে হুট করে এই সমস্ত কি বলতে লাগছে। ওখান থেকে বলি একটা অন্ধকার রাস্তা, ঠিক আছে, অটো যাচ্ছে মাঝখান দিয়ে, মানে আমরা অটো যাচ্ছি। রেপার্ড ভ্যালিতে আমরা গিয়ে দেখলাম পুরোপুরি একটা ওরকম অড জায়গায় যেখানে কিন্তু পাশাপাশি লোকালয় কিছুই, লোকালয় কি লোকালয়ের এল পর্যন্ত নেই। গিয়ে পৌঁছে দেখলাম লেপার্ড ভ্যালি বন্ধ, খুব ভালো হয়েছে যে জায়গাটা বন্ধ ছিল, ফার্স্ট গেল এটা। তারপরে যখন আমরা পালোলেম বিচে এলাম, এসে আর কি দেখলাম সবকিছু, ফার্স্টে বিচে গেলাম, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করছিলাম, রেস্টুরেন্ট ফেস্টুরেন্টগুলো দেখলাম মোটামুটি লোক ফোক আছে, একটা রেস্টুরেন্ট ছিল যেটাই আমরা আর কি ঢুকেছিলাম, রেস্টুরেন্টটা ঢুকলাম, ঢুকে এই সমস্ত খাবার টাবার খেলাম, খেয়ে ওখান থেকে বেরিয়ে, এটা তোমরা ভিডিওটা শুনেছো, শুনে আশা করি বুঝতেও পেরেছো যে ওখান থেকে বেরিয়ে তোমাদের কুইন ফোনে দেখেছে যে ওখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হলো 1 মিনিট দেখাচ্ছে, তো আমাকে বললো যে বিচ ধরেই যাই। 20 মিনিট হাঁটতে হাঁটতে যখন আমরা পরে আবার চেক করলাম গুগল ম্যাপটা, তখন বলছে ওখান থেকে কত ছিল মানে 1 মিটার উপরে ছিল, তখন বলেছে যে আমাদের ওয়াকিং ডিস্টেন্স প্রত্যেকটা রিসর্টের মধ্যে দিয়ে আর কি রাস্তায় উঠা যায়, মেন রাস্তায় উঠা যায়, কারণ যে কোনো একটা রিসর্টের উপর দিয়ে উঠি যাই মেন রাস্তাতে যাই তারপরে এবং হাঁটা যাবে। উঠলাম, উঠে আমরা হাঁটা লাগালাম, ঠিক আছে, তখন প্রায় বাজে টাইম নিয়ার অ্যাবাউট 12টা হাঁটছি, প্রথম 2-1 মিনিট তো হাঁটতে কোনো অসুবিধা হয়নি, কারণ লাইট ছিল আর লোকজন চলে গেল, কারণ দোকান বন্ধ করছে, তো ঠিক আছে আমি এখন হাসছি কিন্তু সেই সময় যা অবস্থা হয়েছিল আমি লিটারালি জানি। একটু সামনে দেখলাম রাস্তাটা দুদিকে জঙ্গল, মাঝখানে কোনো লাইট নেই, অন্ধকার, আমি ওদিকে এরকম দাঁড়িয়ে তাকিয়ে আছি, আমার দিকে তাকিয়ে আছে, আমি এই যে কী করবো, আর তো কোনো ওয়ে নেই, ওটাই একটা ওয়ে যে হাঁটো চুপচাপ তুমি। এরকম মনে হয় আমাদের সেদিনকে হাঁটতে হাঁটতে 3টা এরকম জায়গা পড়েছিল যেটা কিনা আমাদের ওরকম সিচুয়েশান হয়ে গেছিলো পার হওয়ার সময়। আবার বললো সেটার রাস্তার পাশে পুরো একটা বড় বট গাছ ছিল, ঠিক আছে, খুব বিশাল বড় একটা বট গাছ, আর সেম জিনিস অন্ধকার আর দুপাশে ওরকম জঙ্গল। ম্যাডাম সেই সময়তে আমাকে বলেছে যে দেখ বট গাছটা কি বড় না, বলছি হ্যাঁ, তখন আর কিছু এ করিনি, আর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এবং আমাকে বলছে জয় বাবা লোকনাথ বলতে বলতে হাঁট, আমি জয় বাবা লোকনাথ বলতে বলতে হাঁটছি। ওই করতে করতে যখন কিনা চেনা জায়গাটা যেখানে দুপুরে লাঞ্চ করেছিলাম সেই জায়গাটায় এলাম, তখন ম্যাডাম আমাকে বলল যে জানিস তোকে আমি যখন বলছিলাম বট গাছের কথাটা, ঠিক সেই সময়তে ওর হলো তুলার আশীর্বাদ দেবে, সেই সময়তে বলছে আমার পা ফা পুরো ভার হয়ে গেছে আর গায়ে পুরো কাটা দিয়ে দিয়েছে। সত্যি রাস্তা পার হতে হতেও আমাকে খালি একটা কথাই বলছে, যদি আজকে বাড়ি মানে আজকে যদি বেঁচে ফিরি আমরা একটা আলাদাই একটা এক্সপিরিয়েন্স হবে, আর যদি না ফিরি তাহলে তো গোয়াতেই ভূত হয়ে ঘুরবো। আমি তুই এরকম কেন বলছিস, আমার তখন আরও ভয় লাগে তুই এরকম কেন বলছিস, বলছে আরে না না এমনি বলছি। চেনা জায়গাটায় পৌঁছে গেলাম, যখন বুঝতে পারছি যে আমরা চলে এসেছি কাছাকাছি, তখন আমাকে ওই কথাটাও বললো যে ঠিক ওই বট গাছের ওই জায়গাটা করে, ওই ক্রসটা যখন করছিলাম যেখানে অন্ধকার জায়গাটা ছিল বট গাছের কাছে, সেইখানে ওর এরকম অবস্থা হয়েছিল। যদি বলতে আমার এরকম কিছু হয়নি কিন্তু ওর হয়েছিল, তাই জন্য আমরা লাস্টে বললাম যে গোয়ায় হয়তো সবাই এসে মানে অন্য একটা সাইড দেখে আর আমরা অন্য সাইডই দেখে ফেলেছি, সেটাই ক্লিয়ার আউট করার জন্য এরকম ঘেমে নিয়ে তোমাদের কাছে এলাম, এসে বলে দিলাম, না তো কি বলো তো খাপচারা খাপচারা তো বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তবে গোয়া ব্লগ কিন্তু এখানেই শেষ না, ঠিক আছে, আছে, একটু ওয়েট করো, এটা পাটনেম ব্লগ ছিল বলতে গেলে। যদি ব্লগটা আমাদের কিছু ভালো লেগে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে, ঠিক আছে, ততক্ষণ জন্য টাটা।